প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার দোষ নয় প্লিজ প্লিজ সরি 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 আমি হাত জোর করে ক্ষমা ঢেউকাল কচু দেখতে এসছো দেখে ঢেউকালনে কচু দেখে কেমন লাগলো হ্যালো গাইস সবাই কেমন আছো আমি বাবন সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আবার চলে এসেছি আমার সঙ্গে আজকে আমার অনেক বন্ধুরা আসছে আমাদের স্কুলে আর স্কুলে এসেছি মানে বন্ধুদের সাথে দেখা হবে শুধু এ না গাইস সঙ্গে আমরাও আছি সবাই মিলে স্কুলে আসছে হচ্ছে মাসুম মুখার্জি তোমরা অনেকেই যে মাসুম মুখার্জি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আর আমরা আজকে অনেক এনজয় করব ওদিকে দেখলাম এক্সিবিশন হচ্ছে সবজি অনেক বড় বড় সবজি আছে তোমরা দেখি থাম্বনেলে কচু কচু সঙ্গে কচু আছে অনেক বড় দেখলেছি আমি কচু আছে কুমড়ো আছে বলতে দে বলতে দে আমারে বলতে দে হ্যাঁ বলতে দে না হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তো তোমরা দেখলে থাম্বনেলে যে 5 কেজি ওজনের একটা ওলকপি আমি জীবনে প্রথম দেখলাম 5 কেজি ওজনের ওলকপি আর তারপরে চলো আস্তে আস্তে অনেক কিছু দেখবে লাস্ট অব্দি ব্লগটা দেখতে তো আশা করছি খুব মজা হবে আর আমরা আছি তোমাদের সঙ্গে তোমরা খাড়া কর না পাড়া খাড়া কর পাড়া নেতি না থাকে কেন কিপ কোয়াইট ফলো মি আমরা আছি তোমাদের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে থাকো ব্যাস পুরো আড্ডাটা জমিয়ে দেব আমার আজকে এক্সের জন্মদিন সেই উপলক্ষে আমরা এই রঙ্গার অঞ্চলে কচু দেখতে এসেছি এত বড় কচু সেও আমাকে দিয়েছে এক্সিবিশন বুঝতে দেখো এটা হচ্ছে যেটা আজকের কথা 5 কেজি ওজনের কি বলে ওলকপি এই যে কলা গাইস সাইজের মূল্যটা দেখো আর আজকে আমি আমার বন্ধুদেরকে কচু দেখাতে যাই কচু কচু দেবো কচু কচু চল চল কচু কোথায় এই তো কচু চলো গাইস আমরা কচু দেখে আসি ও বিখ্যাত কচু সে এই যে হ্যালো তুমি কচু দেখতে ইচ্ছুক শুন কি আচ্ছা ঢেউকালনে কচু দেখতে এসছো দেখে ঢেউকালনে কচু দেখে কেমন লাগলো এইটাই দেব এইটা প্রথম দিয়ে শুরু হবে ভাই কচুটার সাইজ কি ভালো ভালো এসছে ভাই দেখিস কোন ভাই কচু লাগবে না এই যে 50 কেজি ওজনের একটা কুমড়ো মাথায় নিচ্ছে এটা ক্যামেরায় হয়তো ছোট লাগতে পারে কিন্তু আর এই যে লাইফে প্রথমবার 5 কেজি ওজনের ওলকপি কোনোদিন কোনোদিন কেউ দেখেনি আশা করি 5 কেজি এই নাম লেখা আছে কে মানে তৈরি করেছে এটা তৈরি করে বলতে কে চাষ করেছে কি নাম বিকাশ সাতরা বইখোলা বিকাশ সাতরা বইখোলা ভবিষ্যতের আগে এখানে তারা কত 40 টাকা গালমেন্ট থেকে তুলে দাম কতটা গালমেন্ট তুলে এই চুরি বে সালে চুরি আছে ঠিক আছে তুই ছড় না এটা দেখ ওই তো সবগুলোই গার্লফ্রেন্ড থেকে কিনে দিলাম না না ওই ব্রেক আপ হওয়ার পরে এখানে একটা পরে লাল শাড়ি পরে যখন যাবে তখন গান গাবো লাল শাড়ি পরে এখন লাল তারা নকল তো পায় আলতা না লাল তারা না নকল তো পায় এখন দাঁড়িয়ে আছে হচ্ছে একটু পরে আসবে আমরা স্টেজে দেখতে পাচ্ছি স্টেজের সামনে দাঁড়িয়ে আমি নেই আমি মিস করে এই জন্য আর এই যে মিস পূজা আরে বাবা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে 7টার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা আর এখন প্রায় বাজে 8:40 মানে এখনো শুরু হয়নি প্রচন্ড নয়েজ গাইস হ্যাঁ প্রচন্ড নয়েজ এই সব ভিড় হয়ে গেছে আর আমিও ভীষণ হিসাব ছাড়া তো গাইস আসছে মতম বুকার আবহাওয়া
سبقرا 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 سبق